আচ্ছা আপনি বলছেন ইসলামী হুকুমত হলে এদেশে দুধের নহর বেরিয়ে যাবে। জি না সাহেব, ইসলামী হুকুমত আগে আগে ফেকি হুকুমত বাতিল করো, হাদিসপন্থী হও, আগে সহি হাদিস মানো, তো ইসলামের নাম বলো। মেঘের মধ্যে তোমার নাম শুনেছি আমি ছাড়বো তোমাকে, বলতেই হবে, তুমি কী করো বলো। বলে আমি কী করবো, আমি তো ওই যা এখান থেকে ফসল হয় তাহলে এক ভাগ সন্তানদের খাওয়াই, আর এক ভাগ আগামী বছরের জন্য রেখে দিই, আর এক ভাগ মিসকিনকে দিয়ে দিই। খারা দেশে খরা, বৃষ্টি নাই, কোথাও নাই, যদি এখানকার আপনারা জাকাত ঠিক মতো দেন ইনশাল্লাহ নদবড়া কোন বৃষ্টি থেকে বঞ্চিত হবে না ইনশাল্লাহ। বলেন আল্লাহ, আল্লাহকে দেন আল্লাহ আপনাকে দিবে। আল্লাহ রাসূল বলেন খামসুন বে খামসিন, পাঁচটি বিল্ডিং নেই পাঁচটি, তোমরা যদি জাকাত দাও ফেতরা দাও আল্লাহর পথে ব্যয় করো, আমি তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করব। রুজি কিন্তু আসমানে আসে, রুজি তোমরা দিতে পারবা না, ওটা আমার হাতে। অধিকাংশ রায় চূড়ান্ত, উমাতর একটি ভোটে অমুক দল জিতে যাবে, একটা ভোট জিতে গেল বাস এমপি হয়ে গেল, তাহলে অধিকাংশ রায় চূড়ান্ত হচ্ছে না। আর আল্লাহর বিধান কি, ওহির বিধানই চূড়ান্ত। বাপদাদা তো দূর সাথে ভুল করছে, অমুক হুজুররাকে ভুল করে গেছে, অমুক পীর সাহেবকে ভুল করেছে, অমুক ইমাম সাহেবকে ভুল করেছে, এবারে তোমার কবের কি ইমাম সাহেব যাবে, তোমার কবের কি পীর সাহেব যাবে, তো বাবাই তো যাবে না, অন্য সব পরিবর্তে। অতএব যা যার কবর সামাল দেন। মুমিন সবসময় আমল কবুলের ভয়ে ভীত থাকে, আর মুনাফিক সবসময় অন্যায় কাজ করেও মনে করে আমি অনেক ভালো ভালো কাজ করেছি, আর কত করা লাগবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আল্লাহ পাক বলছেন হে ইমানদারগণ, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হলো যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতগণের উপরে, উদ্দেশ্য লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা আল্লাহ ভীরুতা অর্জন করতে পারো। তাকওয়া অর্থ প্রতিবন্ধক, রাস্তায় চলার সময় পায়ে কাঁটা বিঁধবে এই ভয়ে কাঁটা বাদ দিয়ে যে আমরা পা দেই না, এটাকে বলে তাকওয়া। মানুষের তার জীবন চলার পথে হারাম হালালের বাধার মধ্যে সে চলাফেরা করে, প্রতি মুহূর্তে হারাম তার সামনে লোভনীয় অফার নিয়ে আসতেছে। আপনি 100 টাকার ঋণ নেন, মাত্র 10 টাকা সুদ দেবেন, মাত্র 10 টাকা, এক বছর কি পারবেন না? এই যে আপনাকে উস্কানি দিল, হাদিসে এসেছে যে যখন মানুষ অন্যায় কাজ করে 70টা শয়তান তার পিছনে লাগে, করো 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 তোমার লাভ হবে, তোমার লাভ হবে, 70টা শয়তান পিছিয়ে লাগে যাতে সে অন্যায় কাজ করতে পারে। এই 70টা শয়তানের উস্কানির ডিঙিয়ে যে ব্যক্তি অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখে এবং নেকির কাজে এগিয়ে যেতে পারে, সেই হলো সফল কাম। তো এই যে তাকওয়া অর্জন করা, এটার উদ্দেশ্যেই এক মাসের সিয়াম সাধনা। এই সিয়াম সাধনার বিষয়টা আমরা এক মাস ধরে করেছি, আমরা অন্যায় কাজ করি নাই, হারামের সঙ্গে আপোষ করি নাই, গোপনেও এক গ্লাস পানি খাইনি, ঠিক তো দিল, প্রচণ্ড ক্ষুধায় জান ফেটে যাচ্ছে, কিন্তু আমি সুযোগ থাকা সত্ত্বেও আমি আল্লাহকে ফাঁকি দেই নাই। এই যে মানসিকতাটা আমাদের তৈরি হয়েছে, এটা কি আগামী দিনে ধরে রাখতে হবে না, নাকি আজ থেকে আবার শুরু হয়ে যাবে? মনে রাখবেন হাদিসে এসেছে রমজান মাসে আল্লাহ পাক বড় বড় শয়তানগুলো বেঁধে ফেলেন, আছে না, বড় শয়তানগুলো আজকে তো ছাড়া পাবে, তো আর আজ থেকে ওরা তীব্র বেগে হামলা চালাবে, যে যে এক মাস আমাদের বন্দি রাখছিল আল্লাহ শোধ নেবে এবারে। এই তীব্র হামলা থেকে বাঁচার জন্য আপনার কী কী করণীয় বাঁচতে হবে তোমাকে, নাহলে আমাদের জাহান্নামে যাওয়া যাবে না। এক, আমল কবুল হয়েছে কি হয় নাই এই বিষয়ে সবসময় ভীত থাকতে হবে, যে এক মাস সিয়াম রাখলাম তাহলে সিয়ামটা কি কবুল হয়েছে কি হয় নাই, এই যে ভয় থাকা এটাই হলো আসল জিনিস। মনে রাখবেন মুমিন সবসময় আমল কবুলের ভয়ে ভীত থাকে, আর মুনাফিক সবসময় অন্যায় কাজ করেও মনে করে আমি অনেক ভালো ভালো কাজ করেছি, আর কত করা লাগবে। মুনাফিকের চরিত্রই হচ্ছে ডেয়ারিং, অন্যায় কাজ করবে আরও
লম্বা লম্বা ক্রেডিট নেবে, এত করলাম তত করলাম। তো মোমিন কখনো বলে না যে আমি এই ভালো কাজ করেছি, কারণ সে ভয় করে যে আমার ভালো কাজটা আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা। এ বিষয়ে আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত ওয়া হুম লাহা সাবিকুন, সূরা মুমিনুন 60-61 আয়াত। তারা করে কি, তারা আল্লাহর কাছ থেকে যা পেয়েছে রুজি সেখান থেকে আল্লাহর পথে দান করে, কিন্তু কুলুবুম ওয়াজিলাত অন্তরটা ভীত সন্ত্রস্ত থাকে, কারণ ইলা রাব্বিহিম রাজিউন, তারা তো তাদের প্রতিপালকের নিকটে ফিরে যাবে। আমরা এসেছি আল্লাহর হুকুমে, যাব আল্লাহর হুকুমে, কারো ক্ষমতা নেই আমাদেরকে পৃথিবীতে আটকে রাখা আছে, ডেলিতে মানুষ মরতেছে, অত আমাকে ফিরে যেতেই হবে। এই ভয়ে সে ভীত থাকে। আল্লাহ বলছেন যারা এই ভয়ে ভীত থাকে উলাইকা ফিল খায়রাত, এরাই দ্রুত কল্যাণ কর্মে অগ্রসর হয়, উলাইকা হুম সাবিকুন, এবং এরাই আল্লাহর প্রতি অগ্রগামী হয়, দ্রুত কল্যাণ কর্মে অগ্রগামী হয়, এদেরকে কেউ পিছনে ফেলতে পারে না। একদিন আল্লাহ রসুল বললেন, আখসারুন আল আখসারুন আল আখসারুন ও রাব্বিল কাবা, কাবা ঘরের মালিকের কসম করে বলছি তারা ক্ষতিগ্রস্ত, তারা ক্ষতিগ্রস্ত, তারা ক্ষতিগ্রস্ত। সাহাবে কেরাম বললেন, হে আল্লাহ রসুল তারা কারা? বললেন, আল আকসারুন আল আকসারুন, যারা দুনিয়া খুব বেশি সম্পদ লাভ করেছে, বেশি ধনী হয়েছে, এরাই দুনিয়া বহুত সম্পদ পেয়েছে, আখেরাতে এরাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে, কারণ ওরা মানুষকে দেয়নি, সব নিজেই খাবে, আমি আমি আমার আমার আমার, কারণ বলেনি যে আমার মা আমার অতীত হয়ে আলা এলমিন, আমার নিজের মেধা বলে আমি এই সম্পদের মালিক হয়েছি, আল্লাহ আমাকে দিয়েছে, গর্ব করে অহংকার করে। অথচ মাল কয়টা? তিনটা। যখন লাশটা কবরে যাবে তো তার সঙ্গে তার কে যাবে? পরিবার যাবে। আজকাল তো পরিবারও নাই, আর প্রতিবেশীরাই যায়, পরিবার করে যায়, ছেলে থাকে অস্ট্রেলিয়া, মেয়ে থাকে কানাডায়, আরেকজন থাকে ঢাকায়, আমি বললাম এখানে, লাশকে নেবে বলে এখন পরিবারের সঙ্গে যাচ্ছে না। যদি আশপাশে মুসলিম ভাই কেউ থাকে তাহলে তারাই নেবে। এমনকি দেখলাম পরশুদিন পত্রিকায় হিন্দুরা পর্যন্ত লাল ঘাড়ে কিনে চলে যাচ্ছে, হিন্দুদের শ্মশানে পোড়ানোর লোক নাই, মুসলমানরা তাদের হিন্দুদের ইয়ে ঘাড়ে কিনে চলে যাচ্ছে। তাতে বোঝা যাচ্ছে আপনার পরিবার আপনার নয়, একদম ঠিক না, একদম বাস্তবতা একবারে। আর যা কি তার মাল, অর্থাৎ তার টাকা দিয়ে কখনো কাপড় কেনা হয়, অনেকে কখনো কাপড় কেনা পয়সাও নেই, তো এটা অধিকাংশ লোকের হিসাবে হাদিসটা বলা হয়েছে, তার পরিবার যায়, তার মাল যায়, এবং তার আমল যায়, সারা জীবন সে কী করেছে, ফিরে আসে তার পরিবার, কবর দেওয়ার পরে পরিবার ফিরে আসে, ফিরে আসে তার মাল, যা টাকা পয়সা আছে ব্যাংকে আছে পকেটে আছে বাড়িতে আছে ওগুলো তো আর কবরে যায় না, কিন্তু থেকে যায় তার আমলটা। এই আমল যদি অন্যায় আমল হয়, কিছুক্ষণের মধ্যে ওই আমলটা বিষধর সর্পের রূপ ধারণ করে এবং তার গলা পেঁচিয়ে ধরে চাপ দিতে চেষ্টা করে আর অহ করতে লাগে, তুমি কে, তুমি কে? বলে, আনা মা লোকা আনা কামঝোকা, আমি তোমার সেই মাল, আমি তোমার সেই সঞ্চিত ধন। তারপরে ওই সাপটা তার দুই চোয়ালে কামড়ে ধরে, ছাড়ো ছাড়ো ছাড়ো, না তুমি তো আমাকে তো কঠিনভাবে ধরে রাখছিলে, কোনো মতেই মানুষকে দেওনি, সাদকা করনি, ফেতরা দেওনি, জাকাত দেওনি, খালি টাকা রেখে দিছ, আমি আজকে তোমাকে ছাড়বো না, আমি তো তোমার সেই সঞ্চিত ধন, আমি তো তোমার জিনিস। পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহর পথে দান করে মরেছে, সেখানে অত্যন্ত সুন্দর চেহারার একজন লোক এসে হাজির হবে, তখন মৃত ব্যক্তি বলল, তুমি কে? বলে, আমি তোমার সৎ কর্ম। বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন আমাদেরকে তাতে অন্তর্ভুক্ত করেন, যেন কবরে গিয়ে সাপের কামড় খেতে না হয়। এই আয়াত যখন নাজিল হলো তোর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত
বুদ্ধিমতী মহিলা ছিলেন, যদি মা আয়েশা রসুলের স্ত্রী না হতেন তাহলে আমরা বহু হাদিস পেতাম না। ঘরের মধ্যে হাদিস তো মহিলাই জানে। হে আল্লাহ রসুল, এই আয়াতটা কাদেরকে বোঝানো হয়েছে এই আয়াতের মাধ্যমে? জবাব দিলেন, আর রাজুল, যে ব্যক্তি ইয়াসুম ও ইয়াত সাদ্দক ও ইউসাল্লি ও ইয়াকাফ আল্লাহ তকাব্বাল মিনহু রওহ ইবনে মাজাহ, এই হলো ওই ব্যক্তি যে ব্যক্তি ইয়াসুম সিয়াম রেখেছে, আমরা সব সিয়াম রেখি নাই? দুই, এত সাদ্দাক সাদকা করেছে, আমরা ফেতরা দিয়ে আসি নাই? তিন, ওয়াইসাল্লি অথবা সালাত আদায় করেছে, এখন আমরা সালাত আদায় করলাম না? আল্লাহ রাসূল বলছেন ওয়াহুয়া ইয়াখাফু আন লা ইউতাকাব্বাল মিনহু, অথচ সে ভয় করে আমার সিয়াম কবুল হয়েছে কিনা, আমার সাদাকা কবুল হয়েছে কিনা, আমার সালাত কবুল হয়েছে কিনা। যে ব্যক্তি ভয় করে তার জন্য আয়াতটা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বিহামদি, এই আয়াতের ব্যাখ্যা অনেকেই জানে না। খালি আমরা কোরআন মুখস্থ করি, হেফজ করি, আর শুনে কি যে ব্যাখ্যা আছে কোরআনের এটা তো আমরা বুঝতে চেষ্টা করি না। অতএব ভাই সাবধান, সাদকা ফেতরা জালা সবই করেছেন কিন্তু ডেয়ারিং হবেন না যে সবই কবুল হয়ে গেছে। প্রখ্যাত তাবি মালিক ইবনে দিনার বলছেন, আল খাওফ ওয়া আল আমল আল্লাহ তাকাব্বাল আশাদ্দু মিনাল আমল, কোনো কাজ করার চাইতে সে কাজটা কবুল হলো কি না এই ভয়টা হলে সবচেয়ে বড় জিনিস। যার মধ্যে এই ভয় নেই তার কোনো আমলই কবুল হবে না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতবার আমি রসুলের নাম বলবো ততবার আপনারা মহব্বতের সঙ্গে দোয়া করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তুমি আমার রসুলের উপরে তোমার রহমত নাজিল করো এবং তার উপরে শান্তি নাজিল করো। লা ইয়ানজি আহাদান মিনকুম আমালুহ, মনে রেখো তোমাদের কারোর আমল তাকে জাহান্নাম থেকে নাজাত দিতে পারবে না। কালু ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনিও কি এর মধ্যে, আপনি কি নাজাত পাবেন না? কল আল্লাহ, আমিও পাব না। ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু মিনহু বিরহমাতিহি, হ্যাঁ, যদি আল্লাহ পাক আমাকে তার রহমতে মধ্যে সামিল করেন তাহলে আমি মুক্তি পাবো জাহান্নাম থেকে, আমিও জাহান্নাম থেকে মুক্তি পাবো, কাজে নেই। তা আল্লাহ রসুল যদি জাহান্নাম থেকে মুক্তি না পাবে তাহলে পাবো? অতএব ভাই সাবধান, আমাদের জন্য আল্লাহ রসুল বলছেন ফাসাদ্দু ওয়াকারেবু, তোমরা সঠিক পথে থাকো, খবরদার যেন ডানি বাই যেও না। ওয়াকারেবু, নেক আমলের মাধ্যমে আল্লাহ নৈকট্য হাসিলের জন্য প্রতিযোগিতা করো। ও এই করেছে আমি আরও করবো, এই যে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি হওয়া আল্লাহর পথে, এটাই হলো সবচেয়ে বড় জিনিস। তিনি বলছেন আল কসদা আল কসদা তাবলগু, সর্বদা মধ্যপন্থী হওয়া মধ্যপন্থী হওয়া, তাহলে তোমরা হয়তো তোমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে। হাসান বসরি বলছেন আল মুমিনু ইয়াহসুনু ওয়া ইয়াখাফ আল মুনাফিক ইউসিউ ওয়া ইয়ামান। হাসান বসরি প্রখ্যাত তাবির নাম আপনারা অনেকেই জানেন। তিনি বলছেন যে ব্যক্তি মমিন হয় সে সৎকর্ম করে কিন্তু ভয় করে, আল্লাহ তোমার সৎকর্ম কবুল করো। আর যে মুনাফিক হয় সে অসৎকর্ম করেও বলে আমি অনেক কিছু করেছি, নিরাপদ মনে করে, মানে আমার জাহান্নামে আমি যাবো কেন, এত কাজ করলাম আমি অত সহজে জাহান্নামে যাব। এই যে মুনাফিকের লক্ষণগুলো আল্লাহ রাসূল বলে দিচ্ছেন। রমজানের সদভ্যাসকে ধরে রাখার জন্য আপনার দুই নম্বর অভ্যাস হচ্ছে আন আবি আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর রওহ মুসলিম, যে ব্যক্তি রমজানের এক মাস সিয়াম পালন করলো অতঃপর শাওয়াল মাসের ছয়টি সিয়াম পালন করে পিছিয়ে পিছিয়ে, তার জন্য পুরো বছরের সিয়াম পালনের নেকি সে প্রাপ্ত হইল। সুবহানাল্লাহ, শাওয়ালের সিয়াম শাওয়াল মাসের মধ্যেই রাখতে হবে, কালকে শুরু করবেন হবে না, পুরো এক মাস টাইম আছে, এক মাসের মধ্যে আপনি ছয় দিন থাকবেন, শাওয়ালের মাস চলে গেলে আর হবে না। শাওয়ালের সিয়াম শাওয়ালের মধ্যেই রাখতে হবে পরপর ছটা। তাহলে কী হবে জানেন, একটা অভ্যাস যদি হঠাৎ করে ছেড়ে দিয়ে বেশি খাওয়া শুরু করে দেয় স্টমাক নষ্ট হয়ে যাবে না? বহু লোকের পেট নষ্ট হবে এই সময়, কিন্তু যদি আবার পরদিন সিয়াম রাখেন আর পেট নষ্ট হবে না। আল্লাহ পাকের
আল্লাহর রসুলের প্রতিটি বিধানই স্বাস্থ্যসম্মত। তিন নম্বর, প্রতি সোম ও বৃহস্পতিবার সিয়াম রাখা। আন আয়েশাতা কালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুল ইসনাইন ওয়াল খামিস, রাওয়াহু তিরমিজি ওয়া নাসাঈ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমার রসুল প্রতি সোমবারে এবং বৃহস্পতিবারে সিয়াম রাখতেন। কেন রাখতেন প্রশ্ন করা হলো। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওরাজুল আমালু ইয়াউমুল ইসনাইন ওয়াল খামিস ফাউহিব্বু আন ইউরাজা আমালি ওয়া আনা সাঈম, রাওয়াহু তিরমিজি। মনে রেখো হে উম্মত, প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে বান্দার আমলনামা আল্লাহর কাছে উঠে যায়। তা আমি চাই সিয়াম অবস্থায় আমার আমলটা আল্লাহর কাছে চলে যাক। এটাকে আমরা চাইবো না, অভ্যাস করার চেষ্টা করেন। তাহলে একটা গেল সওয়ালের ছয়টা সিয়াম, আর একটা হলো প্রতি সোমবারে আর বৃহস্পতিবারে সিয়াম। এতদিন পরে বিজ্ঞান বলছে যে বৃহস্পতিবারে সোমবারে সিয়াম যে কত কল্যাণকর মানুষের জন্য, বিজ্ঞান এখন প্রমাণ করে দিয়েছে। তাদের এটাকে বলে 5:2 ডায়েট পদ্ধতি, পাঁচ দিন খাওয়া দুদিন না খেয়ে থাকো। ওদের ভাষা তো সিয়ামটা বলবে না, 5:2, পাঁচ দিন খাওয়া দুদিন না খেয়ে থাকো, তাহলে তোমার স্বাস্থ্য ঠিক থাকবে। ওরা স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে বলে, আমরা ইমানের দৃষ্টিকোণ থেকে বলি। কিন্তু বলার পরে তারা বলছে এতে কী হয়, শারীরিক সুস্থতা এবং স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। এতদিন পরে একদিন কেন বলনি বেটা, অত হাদিস তো এসে গেছে 1,500 বছর আগে, বিজ্ঞান এখন প্রমাণ করে দিচ্ছে। আর শুনবেন, যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা গবেষণা করে প্রমাণ করেছে যে অটোফেজি পদ্ধতি হল স্বাস্থ্যের সবচেয়ে উন্নততম পদ্ধতি। কি এক মাস না খেয়ে থাকা অথবা সোমবারে বৃহস্পতিবারে না খেয়ে থাকা, এটাকে বলে অটোফেজি। অটোফেজিটা কি, আমরা তো সবসময় খাচ্ছি তাই না, খাওয়ার পরে। এই যে আমার পাশে হোটেল ম্যাকবাই নাকি ওয়াল টুস্ট হোটেল আছে, ওরা যা বর্জ্য ফেলে, খাওয়ার সময় তো খুব ভালো লাগে, কিন্তু যেগুলি ফেল দেয় ফ্যানট্যানগুলো, ওর কী হয়, ওকে বলে বর্জ্য। এই পচা পানি ওখানে গন্ধ হয়, অধিকাংশ হোটেলের এই দুর্দশা হয়, ও তো করবে এটা। আমরা পেটের মধ্যে আমার একটা হোটেল আছে এখানে, এই হোটেলেদের অলওয়েজ পাক যোগ হচ্ছে, রান্নাবান্না হচ্ছে না, ওগুলো বর্জ্য বেরিয়ে যাচ্ছে পেশাব আকারে পায়খানা আকারে, তাই না। এরপরেও ভিতরে একটা জায়গা থাকে, সেখানে গিয়ে সব জমা হয়। যখন আপনি এক মাস সিয়াম রাখছেন, তার ওই জমা বর্জ্য যেহেতু ফাঁকা, পেটে খাওয়ার কিছু নাই, মেশিন তো চলতে হবে, ওইগুলো খায়, অটোফেজি অটোমেটিক ওর খেয়ে নেয়। ফলে আপনার ওই বর্জ্য ওখানে খাওয়া হওয়ার কারণে পেটটা ভালো থাকে, যন্ত্রপাতি সব ঠিকঠাক থাকে, কোনো সমস্যা হয় না। আপনি খেয়ে দেখেন না, সারাদিন না খেয়ে থাকেন, মনে হয় যে আরও যদি সিয়াম লম্বা হতো তো আরও ভালো হতো। এই এটাকে বলা হচ্ছে অটোফেজি। এর উপরে ডক্টরেট করে জাপানের ডক্টর ওশিনারি ওসুমি 2016 সালে নোবেল প্রাইজ পাইছে, বলুন আলহামদুলিল্লাহ। চিন্তা করতে পারেন, এতদিন পরে এসে 2016 সালে গবেষণা করে নোবেল প্রাইজ পাচ্ছে, তাহলে আমাদের রসুলকে কটা নোবেল প্রাইজ দিতে হবে, তখন তো নোবেলের জন্মই হয়নি, তো দেবে কে, আল্লাহর রসুলের প্রাইজ তো স্বয়ং আল্লাহ দেবেন জান্নাতুল ফেরদাউস মাকামে মাহমুদ। মেয়েরা যে আল্লাহ রসুলকে সব আল্লাহ দেখাচ্ছে, এই দেখো জান্নাত, এই দেখো জাহান্নাম, এই এই সব দেখাচ্ছে, হঠাৎ দেখাচ্ছে, এই দেখো ওইটা তোমার ঘর। হ্যাঁ, ওটা কি, ওইটাই তো তোমার ঘর মক্কামি মাহমুদ। তা আমি এখন যাবো তো, না তোমার আয়ু এখনও শেষ হয়নি, দুনিয়ায় ফিরে যাও, আয়ু শেষ হবে, মরে গেলে তোমার ওখানে চলে আসবে প্রশংসিত স্থান। এই জন্য আল্লাহ রসুল বলে গেছেন, আজান দেওয়ার পরে তোমরা আমার জন্য দোয়া করো, কি বলি, অবাস হো মকামাম মাহমুদ আনাল্লাজি ও আত্মা, হে আল্লাহ তুমি আমাদের রসুলকে মকাম মোহাম্মদে পৌঁছে দিও যার ওয়াদা তুমি করেছ। আল্লাহ রসুল ভয় পাচ্ছেন যদি আল্লাহ না দেয়, আমার উম্মত যদি সবসময় দোয়া করে, তাদের দোয়ার কারণে যদি আল্লাহ পাক আমাকে দোয়া করে দেয়, তা তিনি কত ভীত ছিলেন যদি আল্লাহ না দেয়। এটা আগে আদেশটা শুনলেন না,
উনি বললেন আমাকেও জাহান্নামে যেতে হতে পারে যদি আল্লাহর রহমত না করে। তো সেই ভয়ে উনি বলেছেন হে আমার উম্মত, যখনই তোমরা আমার নাম শুনবা আমার উপরে দরুদ পড়বা, এই আজান যখনই হবে শেষে এই দোয়াটা পড়ো, অবাসহ পড়েন, অবাসহ মাকামাম মাহমুদানিল্লাযী ওয়াআতা, হে আল্লাহ তুমি আমাদের রসুলকে প্রেরণ করো মকামে মাহমুদে, অর্থাৎ প্রশংসিত স্থানে যার ওয়াদা তুমি তাকে দান করেছ, সূরা বনী ইসরাঈলের ওয়াদা আছে। তো এই ফাইভ টু ডায়েট পদ্ধতি এতদিন পরে আবিষ্কার হচ্ছে, আর সিয়ামের উপকারিতা বিষয়ে এতদিন পরে ডক্টরেট করার পরে তারা বলতে বাধ্য হচ্ছে যে এক মাস সিয়াম রাখা মানে দেহের সুস্থতা লাভ করা, কোনো ওষুধপত্র লাগবে না, এমনিতে সব ঠিক হয়ে যাবে। আবার বলেন আলহামদুলিল্লাহ, নোবেল প্রাইজ পেয়েছে একদম জাপানি বৌদ্ধ, কিন্তু আমাদের এতগুলো বিশ্ববিদ্যালয় আছে বাংলাদেশে কোনো বিষয়ে মুসলমানরা এর উপরে ডক্টরেট করেনি, গবেষণাও করেনি, এরা বরং বলে খাইয়ে গিয়ে কষ্ট করে লাভটা কি, অজুহাত দেয় আমার গ্যাসের অসুখ আছে, আমার হজমের সমস্যা আছে, এখন সিএম রাখবো না, কত যে কি অজুহাত দেয়, থাকি তো ওদের মধ্যে, ওদের অবস্থা অনেকটা জানা আছে আমার, দেখতে শুনতে খুব ভালো, ভেতরটা খুব সমস্যা। চার নম্বর উপায় নফল সিয়ামের অভ্যাস রাখা, একটু গেল ছয়টা সওয়াল এটাও নফল, তারপরে প্রতি সোমবারে বৃহস্পতিবারে এটাও নফল, এরপরে কিন্তু আরও নফল আছে, যেমন আইএমবিজের নফল সিয়াম আছে না, কবে বলুন তো, ১৩ ১৪ ১৫ কি অমাবস্যার আগে পড়ে না পূর্ণিমার আগে পড়ে, হিন্দুরা কিন্তু অমাবস্যাতেও উপাস থাকে, মুসলমানরা অমাবস্যা উপাস থাকে না, তাহলে পূর্ণিমার আগে পড়ে, অর্থাৎ পূর্ণিমার দিন তার আগের দিন তার পরের দিন, মনে থাকবে তো, তিন দিন উপবাস থাকে একেবারে আইএম বীজ, বীজ মানে মধ্যবর্তী, এখন আপনার হয়তো সোমবার পড়ে গেল আইএম বীজের সাথে, হতে তো পারে না, আপনি কেন নিয়ত পাল্টে দেবেন, তার আর সমস্যা নেই, আইএম বীজ রাখার পরে আবার যদি বিশুদ্ধ শুক্রবার রাখতে হয় তাহলে তো পাঁচ দিন হয়ে গেলো না, এটা হবে না, ওই তিন দিন রাখবেন, আপনি নিয়ত পাল্টে বললেন বাবা আল্লাহ আমি তো দেখছি সোমবার এসে গেছে গো, এখন আপনি সোমবার নিয়ত করলে সোমবারও হবে আর আইএম বীজ নিয়ত করলে আইএম বীজ হবে, ডবল করে দুবার রাখার কোনো দরকার নেই। এছাড়াও রয়েছে শাবানের সিয়াম, আমরা রাখি নাই শাবানের সিয়াম, রাখি নাই আমরা তো শাবানটা বানিয়ে ফেলি ছয় বরাত, কী বলবো মানুষের, আলমরা করে কি আপনারা করেন নাকি, আলমরা করে এগুলো সব রাতে কোনো খবরই নেই কোরআন হাদিসে, এমন করে পেঁচিয়ে গুছিয়ে কায়দা করে রেডিও টিভিতে বলতেছে যে মানুষ তো সব রাতেই করবে, আর সব রাতে সব রাতেই করবে, এটা বেদাতীয় জিনিসকে সুন্নত পূরণ করার জন্যে আলামদের যে কসরত, ওই কসরত যদি তারা সহি জিনিসের পক্ষে করত তাহলে দেশটা সুন্দর হয়ে যেত। আরেকটা হলো জিলহজ মাসের প্রথম দশকের সিয়াম, নয় জিলহজ আরাফাত সিয়াম আছে না, আগে পিছিয়ে এক বছরের নয় দুই বছরের গোনা মাফ হয়ে যায় আরাফাত সিয়াম রাখলে। আরেকটা সর্বোচ্চ সিয়ামের নফল সিয়ামের বিধান হচ্ছে সোমে দাউদি, একদিন সিয়াম একদিন খাওয়া, একদিন ইফতার একদিন সিয়াম, এর বেশি আর হবে না, আল্লাহ রাসূল আর অনুমতি দেননি হবে না, তো রোজ সিয়াম থাকবে, একদিন বলতে হে আল্লাহ আমি তো শক্তিশালী মানুষ আমি একটানা সিয়াম রাখবো খাবার দেওয়ার পারবো না, এটা আমি পারি, আল্লাহ আমাকে সাহায্য করেছেন আমি একটানা দুদিন সিয়াম রাখতে পারি, তোমরা কেউ পারবে না। অতএব আমাদের উম্মতে মুহাম্মাদের জন্য একদম ফাইনাল হচ্ছে সবচেয়ে বেশি হযরত দাউদ আলাইহিস সালাম একদিন অন্তর একদম সিয়াম থাকতেন, এজন্য একে বলা হয়েছে সোমে দাউদি, এর বেশি চেষ্টা কেউ করবেন না, বাড়াবাড়ি হয়ে যাবে। পাঁচ বেশি বেশি তওবা ইস্তেগফার করা, ঘন ঘন তওবা ইস্তেগফার, আমরা তো সবসময় তওবা ইস্তেগফার করি কিন্তু ইস্তেগফার যে অর্থটা কী তাতে বুঝি না, এই সালাম ফিরে এলাম আল্লাহ আকবর আস্তাগফিরুল্লাহ 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 বললাম না, ওর অর্থ কী, এ দেখ তোতাবাগের বলি পড়লে হবে না, অর্থ কি, হে আল্লাহ আমি তোমার নিকটে ক্ষমা প্রার্থনা করছি, হে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি, ক্ষমা প্রার্থনা করলে একটা মেজাজ তৈরি হয় না, আমি ক্ষমা চাচ্ছি, সেই মেজাজ যদি তৈরি না খালি পড়ে যান মুখ দিয়ে লাভ হবে না, হে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি, পদে পদে ভুল করলেই ক্ষমা প্রার্থনা করতে হয়, হজরতকেই পড়লে ইন্নালিল্লাহ, আশ্চর্য বিষয় দেখলে সুবহানাল্লাহ,
অন্যায় করলে আস্তাগফিরুল্লাহ করব না, এগুলো তওবা নিয়তে আপনাকে পড়তে হবে। আল্লাহ বলছেন আতুবু ইলাল্লাহি জামিয়ান আইহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, হে মুমিন সম্প্রদায় তোমরা সবাই আল্লাহর নিকটে তওবা করো তাহলে তোমরা সফলকাম হবে। আর আল্লাহ রাসূল বলছেন কুল্লু বনি আদম খাতা, প্রত্যেক আদম সন্তান ভুলকারী, ও খায়রুল খাতায়িনা তাওয়াবুন, আর সবচেয়ে বেশি ভুলকারী হলো সেই যে বারবার তওবা করে। আপনি ভুল করবেন, বান্দা তো ভুল করবেই, শয়তান ধোকায় পড়বে আর ভুল করবে না, কিন্তু আবার তাকে তওবা বেশি করতে, সবচেয়ে উত্তম হলে সে যে ভুল করে কিন্তু তওবা করে। আমাদের অধিকাংশ মানুষের চরিত্রই, বিশেষ আলমদারের চরিত্র এটাই, ভুল করে ফেলেছি আর ওটা তওবা করা যাবে না, ওটাই থাকবে। যাই বড় আলেম, আমার তো ভুল হতে পারে না, তাই না? ভুল তো সবারই হয়, মানুষ তো। এই তওবা না করার কারণেই আজকে মাইক বাজছে পাশে, দিব্য সে আমরা একসঙ্গে সালাত আদায় করতে পারি না, মুসলমান তো ভাই ভাই আছে না কোরআনে, মুসলমান ভাই ভাই না তো, ভাই ভাই কী ভাই হল ওরা, এদিকে এক ভাই মাইক বাজাচ্ছে, ওদিকে আরেক ভাই মাইক বাজাচ্ছে। আমাকে যখন ভাড়গ্রাম গেলাম প্রথমে, গিয়ে দেখি বাপ রে কি ইয়ে, কোন জায়গায় আসলাম, সেখানে আমি এই খবর দিয়েছিলাম যে কোর্ট স্টেশনে মাইক বাজতেছে, আর একটু একটা পুকুর পারে ওপারে আমাদের আম বাগান মসজিদের মাইক বাজতেছে, একটা পুকুরের এ পার আর ও পার, হায় রে মুসলমান, তোরা বলে মুসলিম বিশ্ব মুসলিম এক হও, ধোকাবাজি কথা বলো কেন? এই ঐক্য ভেঙেছে আলমরাই, কশ্চিন কালেও মুসলিমরা ঐক্যবদ্ধ হবে না যতক্ষণ না এই নিজেদের গোড়াই বন্ধ না করবে, অহংকার চূর্ণ না করতে হবে। দেখেন ভুল হয়ে গেছে, শুদ্ধ করেন, করবে না? বাপদাদা চৌধুরীর সাথে ভুল করছে, অমুক হুজুররাকে ভুল করে গেছে, অমুক পীর সাহেবকে ভুল করেছে, অমুক ইমাম সাহেবকে ভুল করেছে, এবার তোমার কবর কি ইমাম সাহেব যাবে, তোমার কবর কি পীর সাহেব যাবে, তো বাবাই তো যাবে না, অনুসব পড়ি ভুলকে। অতএব যা যার কবর সামাল দেন, এই মারাত্মক ভুলের জন্য আজকে মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হওয়া থেকে বঞ্চিত হয়েছে। রাজনৈতিক নেতারা করেছে গণতন্ত্র এনে, যত দল করো, বহুদলীয় গণতন্ত্র খুব ভালো, এই ওর মুন্ডুপাত করো, ওকে হটাও আমাকে বসাও, এই তো রাজনীতি দেশে, ওকে হটাও আমাকে বসাও, এর সায়ে কোনো আদর্শ এখন নাই তো, আর এটা নেই খুব ভালো না, এটা আদৌ ভালো নয়, এটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত, যে মুসলমানরা আপসে মারামারি করে মরুক, আমরা দূর থেকে কেউ বিরোধী দলকে সাহায্য করবো, কেউ স্বর্গের দলকে সাহায্য করবো, খেলা করুক, ওরাই মরুক, ওরাই শেষ হয়ে যাক, মাঝখানে আমরা ফায়দা উঠব। এগুলো তাদের ব্রেনে কিছু নাই, তাদেরকে কে বোঝাবে? কিন্তু এটাই হলো সবচেয়ে, এর নাম কি বড় কী কষু তন্ত্র বলে, গণতন্ত্র। দুর্ভাগ্য রাজনীতির নামে মানুষটা বিভক্ত করা হচ্ছে, আর ধর্মের নামে বিভক্ত করা হচ্ছে এস আলেমদের মাধ্যমে। ইসলামিক ফাউন্ডেশন বলে দিছে এবারে ফেতরা কত বলেন, 115 টাকা সরকারি, সরকারি গোষ্ঠী মারি সরকার জনকে সেম রাখছে নাকি, কিন্তু 115 টাকা নাকি 155 টাকা বুঝি, সর্বোচ্চ 2,343 টাকা বললেন যাচ্ছে পরে। কীভাবে মানুষকে ধোকা দিয়েছে এই সমস্ত আলেমরা, বাসাই করার কটা সরকারি আলেম আছে তারা এই ফতোয়া দেয়, নাম হয় সারা দেশের, নাম হয় সরকারের, অত সরকার কিছু জানেই না খবর, যদি সরকার পক্ষে আছে বলি আমরা সরকার নাম বলছি, আসলে সরকার জানে না, ওরা হুজুরা করেছে আমরা কী করব। সাবধান ভাই, প্রত্যেক মানুষ ভুল করবে, আর প্রত্যেক ওই ব্যক্তি ভুলকারী ব্যক্তি উত্তম যে বেশি বেশি তওবা করবে। অতএব আলেম হন আর রাজনীতিক হন, সমাজনেতা হন আর বড় লোক হন, তওবা করার অভ্যাসটা করুন, তওবা করা যাবে না, তাহলে তো লোক বলবে আমি তো কিছু জানি না, অবশ্যই মানুষ তো ভুল করবে। মনে রাখবেন একটা মৌলিক কথা, আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুম লিবা'দিন আদুবুন ইল্লাল মুত্তাকিন, সূরা যুখরুফ 67। কিয়ামতের দিন বন্ধুরা সব বিচ্ছিন্ন হয়ে যাবে, শুধু মুত্তাকি যারা তারাই ঐক্যবদ্ধ থাকবে, আর সব বিচ্ছিন্ন হয়ে যাবে, সব পালাবে। এমনকি আমি এফরুল নরমিন আখি ওমি আয়াতটা আছে, ছেলেকে দেখে বাপ পালাবে, মাকে দেখে সন্তান পালাবে,
সব চলে যাবে, কেউ থাকবে না। কিন্তু তারা মোত্তাকি, তারা আপনার কাছে আসবে, এই তুমি আর আমি তো এক। অর্থাৎ দিনই বন্ধু সবচেয়ে বড় বন্ধু, রক্তের বন্ধু রক্তের সন্তান আপন নয়। এজন্যে সর্বদা সৎসঙ্গে থাকতে হবে। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হলো যে মোত্তাকি কে, তো তুমি দেখো ও কার সঙ্গে চলাফেরা করে, ওর বন্ধু ওর উপরে সবচেয়ে বেশি বড় প্রভাব বিস্তার করে। অর্থাৎ যার সঙ্গে দুদিনে চলাফেরা করে আখেরাতেও তার সঙ্গে থাকবে। তো বোঝা গেল আপনাকে অবশ্যই সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে, এক মতের লোকগুলি একসঙ্গে থাকতে হবে। দুনিয়া আমরা তো দেখতে পাচ্ছি যারা যে রাজনৈতিক দল করে তারা তাদের সঙ্গে খাতির করে না, যারা যে ধর্মীয় মজাব করে তারা সেই মজাবের সঙ্গে থাকে না। দুনিয়া যেমন দেখছেন আখেরাতে ঠিক ওরকম হবে, আপনি বেদাতের সঙ্গে দুনিয়াতে আসেন আখেরাতে বেদাতের সঙ্গে থাকা লাগবে। আপনি ইহুদি নাসারা কুফুরি রাজনীতির সঙ্গে দুনিয়াতে আসেন, কেন কুফুরি তো জানেন, দুটো কারণ আছে বর্তমান রাজনীতিতে। এক, জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস কি ঠিক না এটা, এ তো সবসময় বলে জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস, নজরুলে বলবেন না, বুঝলে তো বলবেন না, বুঝলে বলবেন কী করে, আপনি আপনি নিজে তো ওই রাজনীতি করেন, এখন তো ব্রেক পাতে রাস্তা শুরু করে দেবেন চিল্লায়। আরটা কি, অধিকাংশ রায় চূড়ান্ত, ও মাত্র একটি ভোটে অমুক দল জিতে যাচ্ছে, একটা ভোট জিতে গেল বাস এমপি হয়ে গেল, তাহলে অধিকাংশ রায় চূড়ান্ত হচ্ছে না। আর আল্লাহর বিধান কি, ওহির বিধানই চূড়ান্ত, ঠিক তো নাকি, বুঝতে পারছেন। এখন কোরআন হাদিসের বিধান যেখানে আমরা আছি সেখানে, এইটাই হলো মৌলিক স্লোগান যেটা আহলে জান্নাত বাংলাদেশ বাংলাদেশ যুব সংঘ ছাড়া বাংলার জমিনে আর কেউ দেয় না, বলুন আলহামদুলিল্লাহ। আর এটা বলতে গিয়ে যারা বুঝে তারাই তো জেল খাটিয়েছে আমাদেরকে, পাগল লোক জেল খাটিয়েছে নাকি, তারা বুঝে এই বিধান যদি বাংলাদেশের জনগণ গ্রহণ করে তাহলে আমাদের রাজনীতি শেষ। ওহির বিধান আগে, পার্লামেন্টের বিধান আগে নয়, এমনকি জাতিসংঘের বিধান যদি বলে সুদ হালাল, আপনি হালাল বলবেন? অর্থাৎ পুরো দেশ চলছে সুদ হারামি, হারামি অর্থনীতির উপর চলছে। কিসের ব্যাংক, ব্যাংক মানেই হারামি অর্থনীতি কারবার, উপায় নেই। আপনি এমন করে করে ফেলেছে, অনেক ভালো ভালো মুসলমান ভাই আছেন ব্যাংকের চাকরি করেন, বিরতি করেন, কী করবে, অন্য কোথায় যাবে, তাদের প্রাণের কান্না বহু আছে এরকম। আমি নিজে তাকে দেখেছি, আমাদের নিজের লোকরা আছে, বিকল্প কোনো পথ তারা পাচ্ছে না, তাদের বাঁচার জন্যই একটাই পথ, তোমরা বেশি বেশি করে আল্লাহর পথে ব্যয় করো, যত টাকা কামাই করো হারাম পথ হয় অত টাকা আল্লাহর পথে ব্যয় করো, হয়তোবা আল্লাহ তোমাকে ক্ষমা করতে পারেন, হয়তোবা, কারণ হারাম মাল আল্লাহ কবুল করে না। আর এই জন্য আমার ফেতরা দেয় এ বলে তোহরাত তোহমাতুল সায়েম ও তোহরাতুল সিয়াম মিনার রাফাস, অন্যায় থেকে বাঁচার জন্যে আমরা ফেতরা দেই, জাকাত দেই, আল্লাহর পথে ব্যয় করি। কত টাকা যে আমরা ইনকাম করেছি, বিল্ডিং বানাচ্ছি, ও বিল্ডিং থাকবে না তো, এক ভূমিকম্পে সিরিয়া খতম হয়ে যায়নি, সবই শেষ। সেজন্য ভাই অন্যায় আমরা করে ফেলি, ইচ্ছা হোক অনিচ্ছা হোক, একটাই রাস্তা রয়েছে, তোমরা আল্লাহর পথে বেশি বেশি সাদাকা করো, আল্লাহ চাইলে হয়তো বা তোমার ক্ষমা করেও দিতে পারেন। যেসব দিনদার ভাইরা ব্যাংকে চাকরি করেন তাদেরকে আমরা একটাই উপদেশ, যদি পারলে বিকল্প পথ তলাশ করেন, না পারলে অন্ততপক্ষে অত পরিমাণ সাদকা করার চেষ্টা করেন। হয়তো বলে আমাকে টাকা নেই, কী করবো, কী করবেন, সব তো বলে দেওয়া যাবে না। মসজিদে বেরোচ্ছে এখান থেকে গত দুই দুমার আগে, একটা ছেলে বলতেছে দাঁড়িয়ে আছে, স্যার আমি তো ব্যাংকে চাকরি করি, তো কি করা যায়, আছে ইসলাম ব্যাংকে চাকরি করে, আমি বাবা আমি তো ব্যাংকে চাকরি করি না, তুমি করো, তুমি ফতোয়া দাও, কথা ঠিক আছে না, তো আসলে স্যার আমার মনে যেন বলে আসলে হালাল হালাল না, তাহলে ছেড়ে দাও, তো স্যার আমি তাহলে হোমিওপ্যাথি ডাক্তারি করবো, আমি সহজ, তুমি বাবা হোমিওপ্যাথি ডাক্তারি করো না না সবজি বাসো সে তোমার ব্যাপার, ওই বলি আমি মরবো নাকি, তুমি হারাম থেকে বাসো খালি, এটাই বললো, তো নিজে নিজেই বলছে ওটা হারাম, ফতোয়া দেওয়া লাগছে না, কথা বলছেন। ইমানের তীব্রতা, দ্বৈতানুভূতি, যেভাবে আপনাকে সকাল সাতটায় বা নটায় অফিস করার দশ মিনিট আগে নিয়ে অফিসে হাজির করে, ঠিক ওই একই দ্বৈতানুভূতি আপনি যেন এরকম মধ্যে থাকে, আমাকে মরতে হবে, মৃত্যুর আগেই আমি তওবা করব। যদি এই দ্বৈতানুভূতি তৈরি না হয় তাহলে আমাদের ইমানে কোনো কাজে লাগবে, খেয়াল রাখবেন।
আল্লাহ বলছেন আনফিকু খায়রান লিআনফুসিকুম ওয়া ইউকা শুহ্হা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন ইন তাকরিদুল্লাহ কারদান হাসানা ইউযাইফাহু লাকুম ইয়াগফির লাকুম আল্লাহু শাকুরুন হালিম সূরা তাগাবুন 17-18 আয়াত। হে মুসলমান, আনফিকু আল্লাহর পথে ব্যয় করো, খায়রান লিআনফুসিকুম তোমাদের নিজেদের কল্যাণের জন্য, ওয়া ইউকা শুহ্হা নাফসিহি যে ব্যক্তি কার্পণ্য থেকে নিজেকে বাঁচাতে পারল, ফাউলাইকা হুমুল মুফলিহুন তারাই হলো সফল কাম। ইন তুকরিদুল্লাহ কারদান হাসানা তোমরা যদি আল্লাহকে বেশি বেশি ঋণ দাও, অর্থাৎ যত আপনি ব্যয় করছেন ওটা কিন্তু আপনার থাকছে না, আল্লাহকে ঋণ দিচ্ছেন, এই ঋণ আল্লাহ বলছেন ফাইজাই ফাহু লাকুম ও ইয়াকফির লাকুম তোমাদের দ্বিগুণ ফেরত দেওয়া হবে কিয়ামতের মাঠে এবং তোমাদের ক্ষমা করে দেওয়া হবে। বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ শাকুরুন হালিম, আল্লাহ হলেন সবচেয়ে গুণগ্রাহী এবং সহনশীল। অন্য আয়াতে আসছে মান্দাল্লাহ ইউকরিদুল্লাহ কারদান হাসানা, কে আসো তোমাদের মধ্যে যে আল্লাহকে উত্তম ঋণ দিবে, ফাইজায় ফাহু লহ আগাফেন কাসির অথবা আল্লাহ বহুগুণ বহুগুণ বেশি করে দিবেন, আল্লাহ একবদ ইয়াবসত মনে রেখো আল্লাহ রুজি কমিয়ে দেন, রুজি বাড়িয়ে দেন। বহু লোক হাজার চেষ্টা করেও কিন্তু বড়লোক হতে পারছে না, আর বহু লোক অটোমেটিক ঘরে বসে বড়লোক হয়ে যাচ্ছে, কীভাবে হয়তো সে নিজেও বলতে পারে না। আল্লাহ বলছে আমি এটা করি তোমার পরীক্ষা করার জন্য, রুজি দিয়ে পরীক্ষা করি, রুজি না দিয়েও পরীক্ষা করি। ওই ইলাইহি তুরজাউন, মনে রেখো তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। রমজানের শেষে খলিফা ওমর বিন আব্দুল আজিজ, তিনি রাষ্ট্রনেতা, তিনি সমস্ত দেশে ফরমান জারি করতেন, খবরদার তোমরা বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, বেশি বেশি সাদাকা দাও, ছাত্রদের ভিতরে দেওয়ার জন্য তিনি রাষ্ট্রীয় ফরমান জারি করতেন। আমাদের রাষ্ট্র কিছু ফরমান জারি করে নাকি? কিছুই না। তিনটে জিনিস আমাদের কাছে কাফফারার জিনিস, যে হাদিসটা আমরা এ পুরো রমজান বলে আসছি, মানে সাওম রমজান আর ইমান হাইতেসাবান গোফর আলমা তাকদ্দামেন জামবি, যে ব্যক্তি রমজান মাসে সিয়াম রেখেছে ইমানদারির সাথে এবং সব পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে তার বিগত সমস্ত গুণ আল্লাহ ক্ষমা করে দিবেন, সিয়াম শেষ। অন্য অন্য হাদিসে আসছে মানে কাম রমজান ইমান হাইতেসাবান, যে ব্যক্তি পুরো রমজান আল্লাহর জন্য কিয়াম করেছে, কিয়ামে রমজান অর্থাৎ তারাবি বা তাহাজ্জুদ পড়েছেন, তারও বিগত সকল গুণ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, যারা আপনার তারাই পড়েছেন আলহামদুলিল্লাহ। এটা দেখলাম এবারে প্রথম আমাদের তারাবি কিন্তু মানে এক সপ্তাহ বেশি হয়, তারপর কমে না, এবার কিন্তু শেষ তারাবিটাও পর্যন্ত এই এই ভাঙা মসজিদে গরম কত বুঝতে তো পারছেন, আজকে এই মুহূর্তে 37+ প্রায় 38 ডিগ্রির কাছে এখন এই মুহূর্তে সে এখানে কী বলে তাপমাত্রা, আর ঈশ্বরিত হয়েছে গতকাল 43 ডিগ্রি তাপমাত্রা, এর মধ্যে এই যে টিন শেড দেখতে পাচ্ছেন পিছনে ডাইনিং হলের মধ্যে, এই টিন শেড দাঁড়িয়ে আমার এখানে মুসলিরা গতকালকে সর্বশেষ তারাবি তো ফুল এক কাতার হয়েছে, এক কাতার মানে তো প্রায় 70-80 জন, তবে রেগুলারই হয়েছে দেড় কাতার দু কাতার, দেড় কাতার দু কাতার পাঁচ কাতার ছ কাতার পর্যন্ত হয়েছে। এটা ইমান আলহামদুলিল্লাহ অনেকের বাড়তেছে, এই সিরিয়ার আর তুরস্কের গজব দেখে আসলে সব ভয় পেয়ে গেছে, এর ভয় একটু পাওয়া দরকার। আল্লাহ একটু ঘন বাংলাদেশে একটা ভূমিকম্প দিত তো ঠেলা বুদ্ধি হতো, আর যত বড়ো বিল্ডিংগুলো ভেঙে পড়তো তো ওরা সব সাইজ হয়ে যেত, ছোটো বিল্ডিং করে অনেক ভালো, ও ভাঙবো না মরবো না কিছুই না, আর মাটির তলা যাবো কোথায়, গরিব মানুষ আল্লাহকে সবচেয়ে ভালো, ওই জন্য বলছি যাক গে ওদিকে যাচ্ছে না। তারপরে দেখেন সব শেষ হলো লায়লাতুল কদর, আমরা কদর রাত্রি রাত জাগে জাগে নেই, এই যে তিনটা কাজ আমরা করেছি প্রতিটি ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন গোফর লহুমা তাকাদ্দামাত যানবি, তার বিগত সমস্ত গুণ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। তাহলে এই তিনটা জিনিস যদি আমরা সঠিকভাবে করে থাকতে পারি আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য সৌভাগ্য। কতটা ফেতরা দিয়েছেন এবার আমি একটু অন্য সাইডে চলে যাচ্ছি, কীভাবে আমরা ইসলামী অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছি, যারা ইসলামী রাজনীতি করেন তারা ভালো করে শোনেন। এক, আমরা সায়ে চুরি করে দিয়েছি, আমরা এক সায় কি ফেতরা দেনি, কত করে দিয়েছেন, কত দিয়েছেন বলেন তো, আপনার পিছন থেকে 2.5 কেজি বেশি দেন আরও ভালো সমস্যা নেই, কিন্তু কথা হলো 2.5 কেজির নিচে না, ভালো চাইলে 2.5-3 কেজি হয়, মোটা চাইলে একটু কম হয়, আর এই সায়ের মধ্যে যদি গম দেন আর একটু কম হবে, যদি খেজুর দেন আর কম হবে, জব দেন আর কম হবে না, ওজনটা বড়ো জিনিস না, মাপটা হলে বড়ো জিনিস, মাপটা দুই রকম আছে, একটা হলো হেজাজি মাপ,
0.13 রতল, একটা ইরাকি মাপ 8 রতল, 8 রতল মানে এটা বাল্ব একটা জগ ধরেন এক 8 রতল পানির পাত্রের সমান, ধরুন এক জগ পানি, এই এক জগ পানি যদি আপনি খেজুর দিয়ে ভরেন তাহলে কতটুকু হবে, আর এক জগ পানি যদি আপনি পানি দিয়ে ভরেন ওজন বেশি বেশি হবে, অথবা ওজন বড় না পাত্র বড়। হানাফি মজার ভাইরা 8 রতলটা ধরেছেন, তার অর্ধেক গম, অথচ গমের কোনো আল্লাহ রসুলের জমানায় মদিনায় কোনো গমই ছিল না, গম গেছে মদিনায় 41 হিজরিতে, অর্থাৎ আল্লাহ রসুলের মৃত্যু 30 বছর পরে। তখন আমির মুয়াবিয়া যখন খলিফা ছিলেন তখন নিশ্চয় আমদানি করা জিনিস দাম বেশি হয় না, ও দাম বেশি ছিল বলে আমির মুয়াবিয়া বলেছিলেন যে ভাই গমের দাম তো খুব বেশি, তো তোমরা অর্ধশা গম দিও। সঙ্গে সঙ্গে ওই উনি মেম্বারে দাঁড়ানোর অবস্থাতে আবু সাঈদ খুদরি কাপড় টেনে ধরেছে, হ্যাঁ সাবধান, এই মেম্বার দাঁড়িয়ে আমার রসুল বলছে 100 ফেতরা দিতে হবে, তুমি বলছো অর্ধশা দিতে হবে। উনি বলে দেখো আমি চাপ দিচ্ছি না, এটা আমার ইস্তেহার, মানে দাম বেশি তো তাই। ইমাম নববী বলছেন যারা অর্ধশা গমের ফেতরা দেয় তারা আমির মুয়াবিয়ার রায় মানে, তার রসুলের হাদিস মানে না। আপনি হাদিস মানবেন না রায় মানবেন? আমির মুয়াবিয়াকে নবী ছিলেন, তিনি সাহাবি, আর তিনি চাপও দেন নাই, খালি একটা পরামর্শ দিয়েছিলেন, আর সেইটা ধরে সমস্ত বাংলাদেশে আর 17-18 কোটি মুসলমান এই অর্ধসাগমে ফেটা দিচ্ছে। গোড়া না বলতে আপনারা বুঝতে পারবেন যে কেন দেয়। এখানে আমরা জাকাত ফাঁকে দিচ্ছি না, পরিষ্কার হাদিস মানে জাকাত ফিন নার, জাকাত যে দেয় না সে অবশ্যই জাহান্নামি হবে, সাবধান অর্ধসা ফেতাওয়ালারা, হাদিসগুলো জানার চেষ্টা করো। এবার আসেন আল্লাহ রসুল বলছেন দেখো তোমরা একসা গমে ফেটে দাও, হয় জব নয় খেজুর নয় পনির নয় কিশমিশ, সে যুগে মদিনা যা খাওয়ার ব্যবস্থা ছিল তাই তো, একটা ভুলে গেলাম, আল্লাহ রসুলকে মদিনা থাকতেন না ইরাকে থাকতেন? মদিনা না, এখন তো নদাপাড়ায় বসে যদি কেউ বলে নদাপাড়ার হাটে এক পালি ধান নেই যুগে, ও ছেলেকে ঢাকাতে এক পালি হিসাব করবে? এই হিসাব তো এক এক থাকে, এমনকি বাগমারা একরকম নদাবে একরকম আছে না, ওই কী মাপটা, আমরা তো ধামা বলি, আপনারা কি দন বলেন কি বলেন? ধামা, তাহলে আপনার সঙ্গে মিল আছে, সাতক্ষীরা ধামা বলে, একটা ধামা নদাপাড়ার এক ওজন, দেখবো যে ওই তাহিরবীরের আর এক ওজন, এটা এটি আমরা দেখতে পাচ্ছি। তা আল্লাহ রসুল যেখানে বসে বলছেন একসা গমের ফেটা দাও বা যাই বলেন খাদ্যশস্য, সে একসা মানে মদিনা সাহ হতে হবে, ইরাকে সাহ হবে না। উনি কি ইরাকে থাকে, যেমনি ইরাকে গেছে নাকি, ইরাক কোথাও তুমি জানতেন নাকি? কিন্তু আমরা ধরে বসেছি ইরাকেটা দিতে হবে এবং তার অর্ধেক দিতে হবে, কেন এর কারণটা কী? কারণ বুঝতে পারছেন আফগানিবার জন্ম কোথায়? ইরাকে না, তাদের আকিদা মজাহের কাছে, তাদের ইমামের কাছে, নবীর কাছে না। মুখে যতই বলেন বাস্তবতা যেটা সেটাই বলছে, তব করা উচিত আলমদের, আলমরা ফেরেশতা না, তা যথেষ্ট ভুল হচ্ছে তাদের। এবার বলা হচ্ছে কি কিশমিশ দিলে একসা দিতে হবে আর গম দিলে অর্ধশা দিতে হবে, মানুষ কোনটা দেবে? যত সস্তা তত মানুষ যাবে, নিচে 155 টাকা আর ঊর্ধ্বে 2346 টাকা, কার মাথায় কটা মাথা আছে কার ঘাড়ে যে 2346 একসাথে ফেতে দেবে? কোনো পাগল আছে নাকি? হ্যাঁ, যারা হারাম কামাই করে তারা দিতে পারবে, হালাল খোরাকও দিতে পারবে, কিন্তু ওখানে বলেছে আও আও আও, আও মানে কি? অথবা বাংলা সবাই জানে আও মানে অথবা সবাই জানে, হুজুরা মনেকের এটাও দাও ওটাও সবই, এতদিন পরে এটাই বলছে না, আও অর্থ অথবা, এটা পরিষ্কারভাবে হানাফি মজহাবের সবচেয়ে বড় আলেম যিনি মিশকাতের ভাষ্যকার আল্লামা মোল্লা আলী কারি হানাফি, তিনি বলছেন হাজা মিন আতফিল বায়ান, এটা হচ্ছে আত্মীয় বয়ানের অন্তর্ভুক্ত, এই আও ব্যাখ্যা হিসেবে এসছে, কারণ হাদিসে এসছে খাদ্যশস্য দাও, যেখানকার যে খাদ্যশস্য সেই হিসেবে দাও, কিন্তু তা না দিয়ে তোমরা এটা করে নিলে এটাও দাও ওটাও দাও, দিতে গেলে এক সাগরে সব দিতে হবে না। আপনি যে খেজুর খান খেজুর দেবেন, বাংলাদেশের কোন পাগল খেজুর খায়? রোজ খেজুর খায় না কেউ? কেউ কি কিশমিশ খায়? কেউ কি পনির খায়? এ কোন দেশে বাস করছি আমরা? বলা হচ্ছে খাদ্যশস্য দেবে বাবা, সামিন তো আমিন,
আবু সাদ খুদরির হাদিস, এইটা ভুল ব্যাখ্যা দেওয়ার কারণে বহু মানুষ আজকে এটা নিয়ে সমস্যা পড়ে। যারা খুব ভালো ইমানদার তারা বলে সর্বোচ্চ দিব, টাকা তো আছে, এই ছেলে তুই এটা এটা দিয়ে 2346 টাকার পরে তারা হাতে ফেতরা দিচ্ছে, অনেকে দিয়েও দিচ্ছে হয়তো, তাদের দেওয়া লাগবে না, এটা ভুল করছে, এটা ভুল, ভুল চূড়ান্ত ভুল। এই একটা গেল, আরটা দেখেন আমরা কোরবানি করি না, কটা দিতে হয়? একটা পশু, তাই না? গরু দেন, খাসি দেন, উট দেন, একটা দেবেন। এটা আসলে মৃত্যুর 80 দিন পূর্বে পরিষ্কারভাবে যে কি বলে বিদায় হজের ময়দানে ভাষণ দিয়ে গেলেন, আলা আলে কুল্লি আহলে বেতেন ফি কুল্লি আমিন উজিয়াতন, প্রত্যেক পরিবারের জন্য প্রতি বছর একটা করে কোরবানি, শেষ। এখন আমি কি করলাম, সেলি হয়েছে কোরবানি করব, ওখান তো ভাগা করবেন চালু হয়ে গেছে, একটা দাও কিন্তু ভাগা দাও, তাহলে একটা গরু একজন দিত, ওটাই 7 জন চলে গেল, 2 লাখ মশলার ট্রেনিং, ফলে এখন গরু তো ভাগ হয়ে গেল 7টা, এখন 7ও নেই, 8-10টা হয়ে গেছে। বড় গরু হলে ভাগ বেশি হয়, আর যদি নদে পড়া পড়ে যদি মহিষ আসে তা তো উপায় নেই, এক মহিষ তো মেলা ভাগ হয়ে যাবে, যাকে ওটা কোরবানি শেষ করে দিলাম। এবার আসেন 3 নম্বরে আকিকা, আকিকা ছেলের জন্য কটা দিতে হয় জানেন তো আপনারা, আর মেয়ের জন্য? এখন আপনি কি করবেন, ফতোয়া দেওয়া হচ্ছে বৃহস্পতিজোর পড়েন, প্রথম পড়ে 320টা বৃহস্পতিজোর নাম শুনছেন না, বাজারে পাওয়া যায় দেখবেন, সেখানে বলা হচ্ছে যে একই উদ্দেশ্য যেহেতু আল্লাহ সন্তুষ্টি করা, সন্তুষ্ট করা, ইস্তেসান যুক্তি দিয়ে তারা বলছেন যে একই কোরবানিতে 6টা ছেলের আকিকা আর একটা কোরবানির আকিকা, কোরবানির মানে পশু 13টা, কোরবানির ছাগল আর 6 ছেলের 12টা ছাগল, এই 13টা ছাগলের বিনিময়ে একটা ছোটোখাটো গরু দিলেই যথেষ্ট হয়ে যাবে। তাহলে গরিব এখানে এই 13টা ছাগলের ফুল চামড়া গরিব পাইত, কিন্তু আপনি একটা ছোটোখাটো গরু চামড়া দিয়ে শেষ করে দিলেন। আর একটা হলো কি, এই 13টা ছাগলের গোশত অন্তত 1/3 গরিব পাইত না, আরও তো আমরা বেশি করে দিই, আরও সেটা থেকে আপনি তাদেরকে মাহরুম করলেন, আর এদের চামড়াগুলো থেকেও মাহরুম করলেন। তাহলে ইসলামী অর্থনীতি কায়েম করবেন কী দিয়ে আপনি? ছোটো খাটো গরু দিয়ে এদেশের মানে দুধের নহর বহে যাবে নাকি? তাহলে আপনি কোরবানিতে ফাঁকি দিলেন ভাগা দিয়ে, এই ফেতরায় ফাঁকা দিলেন অর্ধশা দিয়ে, একটা কি আকিকায় ফাঁকি দিলেন ওই একটা খোড়া ল্যাংড়া গরু দিয়ে, এবার বাকি থাকলে কোনটা? ওসর, ওসর দেওয়ার সময় বলে দেওয়া হচ্ছে কি, যে জমিতে খাজনা থাকে সে জমিতে ওসর নাই, আপনার তো যা খাজনা তো সবাই দেন, কটা দেন খাজনা, 1 বিঘা কটা খাজনা হয় মিনিমাম, আর 10 টাকা হোক 20 টাকা হোক যা দেন তারটা সে খুবই মিনিমাম, কিন্তু ফসল কটা হয় বছরে? এখন তো সারা বছরই ফসল আছে, আর সাথেই ফসল হওয়াতে আম গাছের তলা দিয়েও আমার ফসল আছে, এখন আর 3 ফসল নেই, এখন সারা বছরই ফসল। তাহলে যত ফসল হয় অন টেন্থ মানে 10 ভাগের 1 ভাগ তাকে আরবিতে ওসর বলা হয়, 10 ভাগের 1 ভাগ ছিল গরিবের পাওনা। বলুন বাংলার জমিনে যত ফসল হয় গম হোক আর ধান হোক, আলহামদুলিল্লাহ যদি আমরা 10 ভাগের 1 ভাগ গরিবদেরকে দিতাম তাহলে বাংলার জমিনে কি কোনো আর কিছুই লাগতো? সরকার কিছুই দেওয়া লাগতো না, এমনিতেই সব দারিদ্র বিভাজন হয়ে যেত। তাই কটা গেল? আচ্ছা আপনি বলছেন ইসলামী হুকুমত হলে এদেশে দুধের নহর বহে যাবে, জি না সাহেব, ইসলামী হুকুমত আগে আগে ফেকি হুকুমত বাতিল করো, হাদিসপন্থী হও, আগে সহি হাদিস মানো, তবে ইসলামের নাম বলো। যারা ইসলামের সহি হাদিস মানে না, কোরআন মানে না, তাদের জন্য ইসলামী হুকুমতের গল্প করাই ঠিক না। যারা ইসলাম পছন্দ করেন, ভোটাভুটির দ্বারা আপনার করেন, প্রত্যেকটা মুসলমান ভাই বোনকে সাবধান করছি, ইসলামের নামে যেন ফাঁদে পড়বেন না, এসব ফাঁদ, এক একটা ফাঁদ, এগুলো এই ফাঁদে পড়ে আমরা ওসর শেষ করে দিয়েছি। এ বিষয়গুলো খেয়াল রাখেন, ছোট্ট কটা ঘটনা বলে মনে রেখে দেবেন। একদিন জনকীয় ব্যক্তি যাচ্ছেন, যেটা রসুল হাদিসটা আমি সংখ্যায় বলে দিচ্ছি,
তিনি বলছেন যে দেখো বনু ইসরায়েলের জনক ব্যক্তি একদিন রাস্তায় যাওয়ার সময় শুনলেন আসমান থেকে আওয়াজ হচ্ছে ওই অমুকের জমিনে বর্ষণ কর, মেঘ কিন্তু আসতেছে। তখন ওই লোকটা মেঘের সঙ্গে দৌড়াতে শুরু করছে, হঠাৎ এক জায়গায় গিয়ে মেঘটা থেমে গেল। এত বৃষ্টি বর্ষণ হলো আর ওই লোকটা কোদাল দিয়ে যে নালা কাটি কাটে পানি এক জায়গায় জমা করছে, পরে সঙ্গে সেজে সেজে দিচ্ছে। এই লোকটা হাফাতে হাফাতে গিয়ে বলছে আচ্ছা ভাই তোমার নাম কি? তোলে তোমার নাম হচ্ছে আমি শুনলাম একটু আগে আসমানে, তুমি সেই লোক? হ্যাঁ ভাই। বলো তো তুমি কী নেক আমল করো? আমি তো কিছুই করি না, সাধারণ মানুষ, কৃষক মানুষ, কী করবো? না তো বলাই লাগবে, মেঘের মধ্যে তোমার নাম শুনেছি আমি ছাড়বো তোমাকে? বলতে হবে তুমি কী করো বলো। বলে আমি কী করবো, আমি তো ওই যা এখানে যা ফসল হয় তার এক ভাগ সন্তানদের খাওয়াই আর এক ভাগ আগের বছর জন্য রেখে দিই আর এক ভাগ মিসকিনকে দিয়ে দিই। তাই সারা দেশে খরা, বৃষ্টি নাই, কোথাও নাই, যদি এখানকার আপনারা জাকাত ঠিক মতো দেন ইনশাল্লাহ নদবড়ায় কোন বৃষ্টি থেকে বঞ্চিত হবে না, ইনশাল্লাহ বলেন। আল্লাহ আল্লাহকে দেন, আল্লাহ আপনাকে দিবে। আল্লাহ রাসূল বলেন খামসুন বে খামসিন, পাঁচটি বিল্ডিং এ পাঁচটি, তোমরা যদি জাকাত দাও, ফেতরা দাও, আল্লাহর পথে ব্যয় করো, আমি তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবো। রুজি কিন্তু আসমানে আসে, রুজি তোমরা দিতে পারবা না, ওটা আমার হাতে। যদি জেনা ব্যবসায়ী বেড়ে যায় তোমাদের আয়ু কমে যাবে, পত্রিকা বেরিয়েছে না বাংলাদেশের আয়ু কমে যাচ্ছে এখন, সরকার কি বেগাতে পারিত এই না হিসাব ভুলেছে, আবার আবার করো। তিনশো সংস্থা দেখতে দেখতে হিসাবটা ভুল করে বড় বলতে হবে না আয়ু বেড়ে যাচ্ছে, জেনা ব্যবসায়ী বন্ধ করো তা না, ওসে আল্লাহর বিধান, তখন জেনা ব্যবসায়ী বাড়বে, অবশ্যই অবশ্যই তোমাদের আয়ু কমে যাবে। এত সহজ মনে করো না, সব কিছু আসমান থেকে ফয়সালা, আফিস সময় রিস্পকম আমার আদন, আসমানে তোমাদের রুজি, রুজি মানে বৃষ্টি, বৃষ্টি হলে না হলে কিছুই হবে না। একটা গেল, একদিন একজন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে এক টেকুর বাড়িতে গেছে, এই বেটা তোর মাথায় টাক কেন, তো কী করবো আমার চুল সব চলে যাচ্ছে, এটা আমাদের হচ্ছে না আজকাল, প্রায় দেখেন টুপি খুলে দেখেন মাথা অর্ধেক নেই, খায় দেখো ভালো করে মাথা অর্ধেক পাকা ফাঁকা পাঠা, তা কী করবে, টুপি তো জীবনে দেয় না, একদম টাক ঢাকার জন্য টুপি দেয়, সালাদ নেই টাক ঢাকতে হবে। তো জামাইয়ের বাড়ি গেছে, শাড়ি যদি বলে এই বেটা কী জামাই রে, টাক নেই কদিন পর তো শেষ, টাকওয়ালাদের বিয়েও হচ্ছে না আজকাল, এত টাকা হওয়ার আগে বাবা তাড়াতাড়ি বিয়ে করি ফেলো। তবে কী হয়েছে তোমার? তাহলে বাবা টাক থাকে না, আমার মাথা চুল তার খালি পড়ে যায়, চিরুনি লাগে না এমনিতেই পড়ে যায়। তো তোমার তোমার সবচেয়ে প্রিয় জিনিস কী? আমার মাথা যদি চুল একটু হতো সবচেয়ে ভালো হতো, মাথা হাত বুলিয়ে দোয়া করে দিল ফেরেশতা, চুলে মাথা ভরে গেল, বাবার খুশি কত। আচ্ছা বলো তোমার সবচেয়ে প্রিয় জিনিস কোনটা দুনিয়াতে? উঠ অথবা গরু। আর তোমাকে আমি দোয়া করছি আল্লাহ যেন তোমার গোয়ালে উঠ দিয়ে ভরে দেন। দোয়া করে দিল, মাথা হাত বুলিয়ে ফেরেশতা চলে গেল। হচ্ছে মানুষের বেশ ধরতে বুঝতে পারে কি আসছে। তা আরেকজন বাড়ি গিয়েছে কুষ্ঠরোগী, কুষ্ঠরোগী তো বুঝতে পারছেন এখন গরমে চুলকানে চটে দুদিন ভালো, বুঝতে পারছি না আপনার, আমি নিজেও বুঝতে পারছি, বাপরে বাপ গরমে চটে সারাদিন খালি চুলকানের কাজে, এই দুইটা রাত একটু এ থেকে আসলাম তো ঘুমই পড়েনি, চুল কমে না এতকা করবো, ওরে চোটের বাপরা, আর এটা যে কুষ্ঠরোগী হতাম তো চুল কাজে চুলের জীবন যায় তো কিসের ইবাদত? কুষ্ঠরোগীর কাছে গেছে কী ব্যাপার তোমার সবচেয়ে দুনিয়া কষ্ট, কিন্তু আমার কুষ্ঠ যে অস্ত ধরে শেষই গেলাম, আমার কাছে আসে না, ভয় দূরতে লোক চলে যায় কুষ্ঠরোগী বলে, তোমার সবচেয়ে কী চাহিদা? যদি আমার কুষ্ঠ আল্লাহ ভালো করে দিত আমি সবচেয়ে খুশি হতাম। গায়ে হাত বুলিয়ে দিল, কুষ্ঠ শেষ। বলো তোমার কাছে সবচেয়ে প্রিয় সম্পদ কোনটা? যদি গাভী হতো, গাভীর বাচ্চা হতো আস্তে আস্তে সেগুলো আমাদের দুধ পেতাম, বাচ্চা পেতাম, এটি আমার সত্যি ভালো হতো। ঠিক আছে আল্লাহ তোমাকে একটা গাভী দান করুক, গাভী দিয়ে দোয়া করে উনি চলে গেলেন। তারপর উনি গেলেন অন্ধের কাছে, কী বাবা তোমার চোখ দে নাই তো কী করবো, দুনিয়ার সবাই সবাইকে দেখছে আমি কাউকে দেখতে পাচ্ছি না, তুমি মেহমান আসছো আমার বাড়ি আমি তোমার চোখও দেখি না, তুমি কী তা কিছুই বুঝি না, আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ এই চোখ। ঠিক আছে
চোখে হাত বুলিয়ে দিল, চোখ খুলে গেল, চোখ সমান হয়ে গেল, ফেরেশতার হাত বুঝতে পারছেন না। এজন্য মানুষের দোয়া, নেককার মানুষের দোয়া যে কত মূল্যবান, এই হাদিসগুলো দেখে শেখার চেষ্টা করে না। সংসার আল্লাহ পাক দোয়া কবুল করলেন, চোখ খুলে গেল। আচ্ছা তোমার জীবনের সবচেয়ে কী চাও কি তুমি? বলে আমার কিছু দরকার নেই, আমার তো ভাট বকরি হতো, তা বকরি দুধও খেতাম, বাচ্চাও হতো, আর বকরি বছরের চারবারকে বাচ্চা দেয়। এই ঠিক আছে, দোয়া করলো, বকরি ভরে গেল তার গোয়াল। এই বছর খানেক পরে ওই লোকটাই আবার এসছে, মানে ফেরেশতা আর কি, ওই লোকটা এসে বলছে সেই প্রথম কেস কার বাড়ি? কুষ্ঠর বাড়ি। এই কুষ্ঠ, তোমার চেহারা তো খুব সুন্দর। তাহলে হ্যাঁ হবেই তো, আমার বাবা সুন্দর ছিল, আমার দাদা সুন্দর ছিল, আমার চেহারা সুন্দর হবে না? এমনি এমনি হয়েছে। আচ্ছা আচ্ছা, এক বছর আগে আমি তোমাকে এসেছিলাম না, মনে পড়ে দেওয়া তো, তাই তো মনে হচ্ছে ওরকম হবে। তো তোমার জন্য আমি দোয়া করছিলাম উটের জন্য, এই দেখেন বুট ভরা, এই কি আমার নাকি, আমার দাদা বাবা চোদ্দ বুড়ছ, এই উঠে আমার বাড়িতে আসে, এই কি অন্য এমনি এসছে নাকি? ঠিক আছে, তুমি মিথ্যা বলেছো, তুমি যেমন ছিলে তেমন হয়ে যাও। সঙ্গে সঙ্গে আমার পুরো দেহ তার কুষ্ঠে ভরে গেল, যা শেষ। এরপর উনি গেলেন সেই কি একটা টেকু, টেকুর বাড়ায়। কী ব্যাপার টেকু মিয়া, তোমার কী অবস্থা? বলে আরে চুল আমার দাদার ছিল, বাবার ছিল, মায়ের ছিল, আমার চুল কি এমনি এসছে নাকি? তুমি কী কো তুমি? তো দেখো তো তুমি এক বছর আগে তোমার বাড়ি আমি এসেছিলাম কিনা, তোমার এরকম একটা মনে হচ্ছে বোধহয়, তুমি হতেও পারো নাও হতে পারো। হ্যাঁ ঠিক আছে, তো তুমি গরু যে তোমার এত হলো, আগে কী সব ছিল? ছিল মানে কাজ নতুন নাকি? গল তো ভর্তি আছে, দেন দেন গল বানাচ্ছি, যুগ যুগ ধরে গরু আমার আছে। তুই মিথ্যা বলেছ, ঠিক আছে তুমি যেমন ছিলে তেমন হয়ে যাবে। আর সঙ্গে সঙ্গে আবার সেই টাকবাবু মাথা কিছু নয়, ফাঁকা গড়ের মাঠ। তারপরে গেছেন উনি ওই অন্ধের বাড়িতে, কী হে তোমার ছাগলের অবস্থা? বলে দেখ না ছাগলের আমার রাখার জায়গা পাচ্ছি না। কী ব্যাপার? তা তুমি যে অন্ধ ছিলে, তো তোমার কী হলো, চোখ কী করে হলো? বলে হ্যাঁ আমি আসলে অন্ধই ছিলাম, এই বছরখানকে আগে এক মুরব্বী আসছিলেন, আমাকে দোয়া করে গেছে, আমার আল্লাহ ভালো করে চোখটা, আমি সে শুক্রিয়া আদায় করি, এই বকরি হয়েছে, দিন দিন বাড়তেই আছে, বাড়তেই আছে, আর আমি এখান থেকে সাদকা করি, দান করি মানুষকে, ঠিক তো? তো হ্যাঁ, তোমার ফেরেশতা বলল, মানে ব্যক্তি, তুমি সত্য বলেছো, আল্লাহ তোমার এই মালের সম্পদে আরো বরকত দান করুন। এটা বুখারী মুসলিমের সহি হাদিস, মনে রাখবেন, এগুলোতে আমাদের শিক্ষণীয় নাই, অত অহংকারী হবেন না। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পথে ব্যয় করার তৌফিক দান করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। তিন ভাই চলে গেছে পাহাড়ে কাছে পৌঁছে, ধূস বারকে তুমুল বৃষ্টি আরম্ভ হয়েছে, ঘনঘটাপূর্ণ অবস্থা। তাড়াতাড়ি আগে গুহার মধ্যে আশ্রয় নিয়েছে, হঠাৎ পাহাড়ের উপর থেকে বড় একটা পাথর নেমে এসে গুহার মুখ বন্ধ করে দিয়ে দিয়েছে। কিছুক্ষণ খুব ঠেলাঠালি করলো, তো পাথর ঠেলিকে সরাতে দেয় নাকি, ওরা বুঝলো তো আমরা মরবই, বাঁচার কোনো বুদ্ধি নাই। তুমি বলে আচ্ছা দেখো তো আমরা জীবনে কোনো নেক আমল করেছি কিনা সব মনে করো। তো একজন মনে করলো হ্যাঁ আমি একটা জীবনে নেক আমল করেছিলাম, তো কী? আমি মাঠে যখন ছাগল চড়াতে যেতাম, তো দুধ এনে বাসায় এসে আমি আগে আমার বাপ মাকে খাওয়াতাম, বৃদ্ধ বাপ মা, তাদের না খাইয়ে আমি আমার বাচ্চাদের খাওয়াতাম না। তো একদিন আমার দেরি হয়ে গেছে আসতে, মানে সারাদিন ধরে বুঝতে পারছেন আরবের মরুভূমি এলাকায় ঘাস পাকে যাটা কথা নাকি, ছাগল চড়ানো করে কষ্ট করে লেট হয়ে গেছে বাসায় দেখি আব্বা আম্মা ঘুমিয়ে গেছে। আমরা এসেছি তোরে বাচ্চা করে আমার পার কাছে এসে কান্নাকাটা শুরু করছে, আব্বা আব্বা খাবার দেন, খাবার দেন, দুধ খাবো। তো আমি আমার বাচ্চাদের দেই নেই, আমার আব্বা আম্মাকে না খাইয়ে বাচ্চাদের দিতে পারি না, আব্বা আম্মা ছিল বলি তো আমি দুনিয়াতে এসেছি, তা আব্বা আম্মাকে না খেয়ে আমি বাচ্চাদের খাওয়াবো? সারা রাত দাঁড়িয়েছিলাম বাচ্চাদের দেয়নি, বিশেষ করে বাচ্চারা না খেয়ে এক পর্যায়ে ঘুমিয়ে গেছে। সকালবেলা আব্বা ঘুম ভেঙেছে, কী খোকা তুমি দাঁড়িয়ে আসো? আব্বা আপনি আমার বাপ মা, আপনাদের না খাই আমি কী করে বাচ্চা খাওয়াতে পারি? এই দেখেন আমার হাতে দুধ, বাপ মা দোয়া করলো, দুধ খেলেন, আল্লাহ এই একটা সৎকর্ম আমি করেছি, তুমি আমাদেরকে এর বিনিময়ে এই পাহাড়ের এটাকে সরিয়ে দাও। হঠাৎ করে অল্পের টান, হঠাৎ করে সরিয়ে গেল, অল্প
কিন্তু বেরোবার ক্ষমতা হলো না। তোমরা আর দুজন আসো, তোমরা কিছু বলো। তো একজন বলল, হ্যাঁ আমি একজন লোককে কামলা রাখছিলাম, আমি আমাদের ভাষায় বলছি কামলা রাখছিলাম, তো সে কামলা সে মজুরি না নিয়ে চলে গেছে, আমি তার দেবো কি? মানুষ তো পাই না। শেষকালে তার মজুরির যে টাকাটা ছিল তাই দিয়ে একটা বকরি কিনলাম, কিনে পুষতে রাখলাম, এক গাদা বকরি হয়ে গেছে। ওই কামলা এক বছর পরে ফেরত আসো, এই তোমার বাড়ি আমি কামলা দিছিলাম না, সে টাকা তো নেওয়া হয়নি, টাকাটা দাও। দিলাম, সমস্ত গোয়াল ভর্তি সমস্ত বকরি পাল তোমার, তো তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছো নাকি? তো না, ঠাট্টা কেন করবো, এই তো তোমার টাকা দিয়ে কিনেছি, পুঁজি তো তোমার, তাহলে মাল তোমার। তো সম্পূর্ণ মালটাই তাকে দিয়ে দেওয়া হলো, সম্পূর্ণ মাল তাকে দিয়ে দেওয়া হলো, ও চলে গেল। আল্লাহ আমি একটুও নেই নেই, আমাকে সে একটাও দেয়নি, সব নিয়ে চলে গেছে, আমি একটু কিছু মনেও করিনি, যে তারই টাকায় করা, পুঁজি তো তার, অত মাল তার। আল্লাহ যদি তোমার ভয়ে এই কাজটা করে থাকি, যে তুমি আজকে তোমার শক্তি বলে গুহার মুখ থেকে পাথরটা সরিয়ে দেওয়া, কিছুক্ষণ পরে ধড়াৎ করে অল্প একটু সরে গেল, কিন্তু একটা মানুষ বেরোর মতো ফাঁক তখন হয়নি। এই তোমার কিছু সৎকর্ম আছে? বলে আমার একটা আছে, কি যে যৌবন বয়সে যা হয়, আমার স্বাস্থ্য বোনের সঙ্গে আমার ভালোবাসা ছিল, কথা হলো আমরা বিয়ে করবো, কিন্তু না, চূড়ান্ত অবস্থায় স্বাস্থ্য বোন ইত্তাকাল্লাহ ইয়া আব্দাল্লাহ, হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো, আমি এই বোনের কাছে এই কথা শুনে আল্লাহকে ভয় কর, শুনে আমি ভয়ে পিছিয়ে এসে এই অন্যায় কাজ থেকে আমি করি নাই, হে আল্লাহ যদি তোমার ভয়ে যদি কাজ করে থাকি, তুমি আমাকে আজকে এই কঠিন বিপদ থেকে মুক্তি দাও। সঙ্গে সঙ্গে পাথর বাকিটা সরে গেল, সব বেরিয়ে আসলো। বুখারী শরীফের মুসলিম শরীফ হাদিসগুলো মনে রাখবেন, বিপদকালে রক্ষা করবে আপনার সৎকর্ম, তাই বেশি বেশি সৎকর্ম করুন, বেশি বেশি আল্লাহর পথে ব্যয় করুন, আল্লাহ কাছে যেটা দেবেন এটা আপনার জন্য কর্জে হাসানা, একটা কর্জ যাই দেবেন তার বহুগুণ ফেরত ইনশাল্লাহ পাবেন পরকালে। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর পথে বেশি বেশি ব্যয় করার, বেশি বেশি সৎকর্ম করার তৌফিক দান করুন। আকুল ও কৌলি হাজা, শেষে আবার তকবীর পড়তে হবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহ কাসীরা ওয়া সুবহানাল্লাহ বুকরাতাহু আসীলা। আকুলু কৌলি হাজা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আস্তাগফিরুল্লাহ ফাস্তাগফিরুহু ইয়া আল্লাহু গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।